হাই গাইস, কেমন আছো? তো আজকে চলে এসেছি, আর আজকে আমরা নিয়ে চলে এসেছি ফুলকপির বিরিয়ানি। তো এখানে আমি ফুলকপিগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি ছোট করিনি। আর এখানে আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে গোটা গোটাই রেখেছি ছোট বলে। আর পেঁয়াজ কুচো, আদা, রসুন বাটা, একটু ফুলকপিগুলো আমি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দেবো। ফুলকপিগুলো আমি হালকা করে জলের মধ্যে শুধু একটু ভাপিয়ে নেব, খুব বেশি সিদ্ধ করব না, হালকা করে একটু ভাপিয়ে নেব। একটু নুন দিয়ে দেবো। ফুলকপিগুলো হালকা করে আমি ভাপিয়ে নিয়েছি, এবার এটাকে জল ঝরিয়ে তুলে নেব। এবার ওই জলের মধ্যে আমি আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে নেব। আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি, এবার তুলে নেব। একদম পুরোপুরি সিদ্ধ করিনি, হালকা করে একটু করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি বেরেস্তা কাটা ভেজে নেব। বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এবার ফুলকপিগুলো একটু ভেজে নেব। ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটু তুলে নেব আমি। এবার বিরিয়ানির আলুগুলোকে একটু ভেজে নেব, হালকা করে একটু কালার দিয়ে দেবো। এবার আমি ফুলকপিগুলো ম্যারিনেট করে নেব, তার জন্য এখানে আমি দিয়ে দেবো একটা বাটির মধ্যে একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার একটু দই দিয়ে দেবো, টক দই। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো একসাথে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো এই মশলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব। চালটা ধুয়ে নেব ভালো করে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নেব। কড়াইতে এবার তেল দিয়ে দেব। এবার ফুলকপির যে তরকারিটা করবো তার জন্য পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। এবার ম্যারিনেট করে রাখা ফুলকপিটা দিয়ে দেব। ফুলকপিটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ফুলকপির সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব, একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব ভালো করে। এবার আমি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। সব কিছু তো সিদ্ধই আছে, তাই একটুখানি নাড়াচাড়া করেই আমি এবার নামিয়ে নেব। এটা একটুখানি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। আমার তরকারি একবারে তৈরি হয়ে গেছে বিরিয়ানির জন্য। আমি অল্প করে একটু শুধু জল দিয়ে দিলাম। বিরিয়ানির জন্য ফুলকপির তরকারি তৈরি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার বিরিয়ানির চালটা সিদ্ধ করে নেব, তার জন্য জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জলটা গরম হয়ে গেছে, চালটা আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, চালটা দিয়ে দেবো। চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার বিরিয়ানির হাঁড়িটা আমি তেল মাখিয়ে নেব, সেটা দিয়ে দেবো একদম নিচেতে। এবার ভাতগুলো দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দিলাম, একটু বেরেস্তা ছড়িয়ে দেবো। এবার একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো। এবার একটু কেওড়ার জল দিয়ে দেবো, একটু গোলাপ জল দিয়ে দেবো, এক ফোঁটা মিঠা আতর দিয়ে দেবো। এবার আরও যে ভাতগুলো রয়েছে সাদা ভাতগুলো, সেগুলোও দিয়ে দেবো। বেরেস্তাটা দিয়ে দেবো। এবার অল্প করে আমি একটু দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দেবো। আর একটুখানি দুধে আমি কালার দিয়ে দেবো, কালার আমি দুধের মধ্যে দিয়ে দেবো, এটা একটু ভাতটা একটুখানি কালার করার জন্য। এবার দিয়ে দেবো আমি। এবার ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দেব। এবার আমি বিরিয়ানির হাঁড়িটা বন্ধ করে দেব, এখানে আটা মাখা আছে, আটা দিয়ে, আটাটা দিয়ে পুরো চারিদিকটা সিল করে দেব বিরিয়ানির হাঁড়িটা দমে বসানোর জন্য।
এবার হাঁড়িটা আমি দহে বসিয়ে দেব। হালকা আছে, 20-25 মিনিট মতো এটাকে জাল দিয়ে নেবো। আঁচটা বেশি করলে হবে না, হালকা ভাবে করতে হবে, একদম অল্প আঁচে। এবার এটাকে নামিয়ে নেব, 20 মিনিট হয়ে গেছে। আমাদের বিরিয়ানি তৈরি হয়ে গেছে, বিরিয়ানিটাকে আমি একটুখানি ঝাঁকিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একদম চিকেন বিরিয়ানি কেউ হার মানিয়ে দেবে, তাই না? আমাদের ফুলকপির বিরিয়ানি তৈরি হয়ে গেছে, একদম চালগুলো গোটা গোটা রয়েছে আর ভীষণ সুন্দর টেস্ট হয়েছে। আমাদের ফুলকপির বিরিয়ানি তৈরি হয়ে গেল, তো গন্ধটা ভীষণ সুন্দর বেরিয়েছে, তো এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে খেতে। হ্যাঁ, আলু দিয়ে মাখিয়ে খেতে খুব ভালো লাগছে। দারুণ হয়েছে, খুব সুন্দর বানিয়েছে। আপনারা বাড়িতে ট্রাই করবেন আর বলবেন ভিডিওটা কেমন লাগলো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।